কেমন আছেন সবাই? আজকে গ্রাফিক্স ডিজাইনের 13 নম্বর ক্লাস। আপনারা যারা পূর্বের ভিডিওগুলো মিস করেছেন, আমার ভিডিও ডিসক্রিপশানে আমি প্রতিটি ক্লাসের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে আসতে পারেন। আজকে টপিকসে থাকছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল দিয়ে আমরা ক্লাউড এবং মন তৈরি করা দেখব। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসলাম। আজকে যে লঘু দুটি দেখতে পাচ্ছেন বা শেপ দুটি দেখতে পাচ্ছেন, এই দুইটি আমাদের শেপ বিল্ডার টুলস দিয়ে তৈরি করা। তো শেপ বিল্ডার টুল দিয়ে অনেক স্মুথ এবং অনেক সুন্দর সুন্দর শেপ তৈরি করা যায়। তো শেপ বিল্ডার টুলটা কি কাজে ব্যবহার করে? যে শেপ বিল্ডার টুল আমাদের আকৃতি একত্রিত করতে এবং মুছে ফেলার অনুমতি দেয়। আমি আবারও বলছি, শেপ বিল্ডার টুল আমাদের আকৃতি একত্রিত করতে এবং মুছে ফেলার অনুমতি দেয়। তাহলে আমরা প্রথম অবস্থায় এই ক্লাউড তৈরি করা দেখব, কিভাবে শেপ বিল্ডার দিয়ে একটা ক্লাউড তৈরি করা যায়। তো ক্লাউড তৈরি করার আগে আপনাকে অবশ্যই একটা ইলিপস নিতে হবে, এবং একটা ইলিপস শিফট অল্টার দিয়ে আমি একটু বড় করে নিলাম। কালারটাকে আমি একটু এবং স্ট্রোক কালার একটু বাড়াই নিব, মোটামুটি 4 রাখলাম, এবং এটাকে অল্টার প্রেস করে কপি করলাম। করার পর একটু বড় করে নিব। আচ্ছা, কন্ট্রোল আর, আমি কিবোর্ডের কন্ট্রোল আর প্রেস করে রোলার নিলাম। দেখেন, কন্ট্রোল, এখানে কিন্তু কোনো রোলার বা স্কেল নেই। আমি যদি কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল আর প্রেস করি, তাহলে দেখেন এখান থেকে আমার রোলার বের হচ্ছে। ঠিক আছে, তো উপর থেকে আমি লেফট বাটন টেনে একটা রোলার নিলাম, যাতে যেন সমান হয় আমার। এখানে আমি সমানভাবে দেখার জন্য আমি একটা রোলার নিলাম। আচ্ছা, জুম করে দেখবেন, সমান না হলে একটু ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, দেখেন এই দুইটা কিন্তু আমার সমানভাবে একই রেখায় আছে। তো এখান থেকে আমি আরেকটা কপি করে ক্লাউড নিলাম। এখানে অবশ্যই শিফট অল্টার, সরি, সার্কেল অল্টার প্রেস করে বড় করে নিলাম, এবং এটাকে আরেকটা কপি করে আরেকটু বড় করে নিলাম, আরেকটা কপি করে এখানে নিলাম ছোট করে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এই যে প্রত্যেকটা সার্কেল আমি নিলাম, ঠিক আছে, নেওয়ার পর আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার সমান মাপে কপি মানে ড্র করলাম, এই ফাঁকা অংশটুকু যেন আমার না দেখা যায়। এখন আমি কি করব, যে এই পাতের সঙ্গে আমি মিলায় দিব, তাহলে জিনিসটা স্মুথ হবে। দেখেন, আমার এই পাতের সঙ্গে মিলায় দিয়েছি আমি, আর উপরের অংশটুকু ফাঁকা অংশ আমি মিলায় দিয়েছি। এখন আমি এটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। তো আমি কি বললাম, যে শেপ বিল্ডার টুল আমাদের আকৃতিকে কি করে, একত্রিত করতে এবং মুছে ফেলতে সাহায্য করে। তাহলে আমরা এখন এই যে আকৃতিগুলোন, আমরা এই আকৃতিগুলোনকে আমরা একত্রিত করব। প্রথমে আমি প্রত্যেকটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমাদের শেপ বিল্ডার টুলস দেখবেন, যে এই যে এটা আমাদের শেপ বিল্ডার টুল লেখা আছে, আমাদের শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলের আন্ডারে আরো আছে। তো শেপ বিল্ডার টুলে আপনি 1 সেকেন্ড ধরে রাখবেন, তাহলে শেপ বিল্ডার টুলের শর্টকাট হচ্ছে শিফট এম। আমি শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করলাম। করার পর আমাদের এই যে, যখন আমি আমার মাউসের আইকনটা প্লাসে থাকবে, তখন আমি এই শেপগুলোকে একত্রিত করতে পারবো, আকৃতিগুলোকে একত্রিত করতে পারবো। দেখেন, আমি যখন মাউসের পয়েন্টারটা এখানে নিয়ে আসতেছি, প্রত্যেকটা অংশ কিন্তু আমি আলাদা আলাদাভাবে বুঝতে পারতেছি। তো আমরা এই অংশ থেকে ধরে টেনে নিব এই অংশ পর্যন্ত, এবং উপর থেকে এভাবে টেনে নিয়ে আসব, এবং এই যেতটুকু ফাঁকা আছে, সম্পূর্ণ ফাঁকাটুকু আমরা অ্যাড করে দিলাম। দেওয়ার পর দেখেন, আমার কিন্তু সুন্দরভাবে একটা শেপ একত্রিত করে একটা ক্লাউড তৈরি করে দিয়েছে, একটা মেঘের ডিজাইন আমাকে তৈরি করে দিয়েছে। এখন আমি এটাকে কি করতে পারি, স্ট্রোকটাকে একটু বাড়ায় দিতে পারি, তাহলে আমি কিন্তু
অল্প সময়ে শেপ বিল্ডার টুল ব্যবহার করে একটা ক্লাউড তৈরি করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা চাঁদের চাঁদের একটা আইকন তৈরি করব। তাহলে চাঁদের একটা আইকন তৈরি করতে গেলে সেম প্রসেস, একটা ইলিপস নিব আমরা, একটা ইলিপস নিলাম। এখন এটাকে অল্টার প্রেস করে কপি করে আমি আর একটা ইলিপস আমি বসায় দিলাম এখানে। তাহলে আমরা কিন্তু এই কালো অংশগুলো দেখেই বুঝতে পারতেছি যে আমাদের চাঁদের অংশ কতটুকু হতে পারে, এই চাঁদের অংশ কতটুকু হতে পারে। আমাদের কিন্তু অটোমেটিকলি একটা শেপ এখানে চাঁদের চলে আসছে। তো এখন আপনি এটাকে কিবোর্ডের লেফট রাইট করে আপনি আপনার প্রয়োজন মতো আপনি কিন্তু করে নিতে পারেন, ঠিক আছে? এখন এই দুইটা অবজেক্টকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডারের শর্টকাট কি দেখলাম, শিফট এম। কিবোর্ডে আমি শিফট এম প্রেস করলাম, তাহলে দেখেন আমাদের সব শেপ বিল্ডার টুলটা সিলেক্ট হয়েছে। এখন প্লাস থাকা অবস্থাতে এটা ইউনিট হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে, তাই না? যদি একত্রিত হয়ে যায় তাহলে তো আমাদের অন্য শেপে চলে আসবে। তো আমরা কি করতে চাচ্ছি, শুধু এতটুকু অংশ রাখবো, এতটুকু অংশ রাখবো না। তাহলে আমাকে কি করতে হবে, মাইনাস করতে হবে বা মুছে ফেলতে হবে। তাহলে মুছে ফেলার জন্য তো প্লাসের নিচে দেখেন মাউসের নিচে যে প্লাস আইকন আছে এটাকে মাইনাস করতে হবে। তাহলে মাইনাস করার জন্য কিবোর্ডে যদি আপনি অল্টার প্রেস করেন, অল্টার চেপে ধরে থাকেন, তাহলে আপনার মাইনাস আইকন শো করছে। যখন আপনি মাইনাস আইকন শো করবে তখন অবশ্যই যতটুকু অংশ আপনি কেটে ফেলে দিবেন ততটুকু অংশের উপরে আপনি শুধু মাউসটাকে টান দিবেন। দেখেন আমি মাইনাস অল্টার চেপে এই অংশটুকু আমি কেটে ফেলবো, আমি আমার অনায়াসে কিন্তু এই অংশটা কেটে গেল। এখন আপনি এটার কালার দেন, আপনি এটার কালার দিতে পারেন। তাহলে কিন্তু আমি খুব সহজেই একটা কি মনের আইকন আমি কিন্তু চাঁদের আইকন আমি তৈরি করলাম শেপ বিল্ডার টুলস দিয়ে। তাহলে আমি কিন্তু আরো অনেক কিছু শেপ বিল্ডার টুল দিয়ে তৈরি করতে পারবো, ঠিক আছে? আপনারা অবশ্যই চেষ্টা করবেন শেপ বিল্ডার টুল দিয়ে ভালো ভালো কিছু তৈরি করার, তাহলে অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে আমি তিনটা সার্কেল নিলাম, এই তিনটা সার্কেল নিয়েও কিন্তু আমি শেপ বিল্ডার তৈরি করতে পারি শেপ বিল্ডার টুলস ব্যবহার করে। দেখেন আমি শিফট অল্টার প্রেস করে আমি এই অংশটা কেটে দিলাম, এই অংশটা কেটে দিলাম, এই অংশ কেটে দিলাম, এবং এই মাঝের অংশটুকু আমি মাইনাস করে দিব। তাহলে দেখেন, সরি, আচ্ছা, এখন দেখেন আমার একটা সুন্দর শেপে কন্ট্রোল জেড দিলাম, এতটুকু আমি ইউনিট করে দিব, শেপ শিফট এম, এতটুকু আমি ইউনিট করে দিলাম, এতটুকু ইউনিট করে দিলাম, এতটুকু ইউনিট করে দিলাম। তাহলে দেখেন সুন্দর একটা কিন্তু শেপে আর একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল, ঠিক আছে? তো এভাবে কিন্তু আপনি শেপ বিল্ডার টুলস ব্যবহার করে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন, ঠিক আছে? এটা কিন্তু একটা আপনার রকেটের সিম্বল হয়ে গেছে, ঠিক আছে? আপনারা শেপ বিল্ডার ব্যবহার করে এভাবে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন। তাহলে আজকে আমরা দেখলাম একটা রকেটের আইকন, একটা কি দেখলাম ক্লাউডের আইকন, আর একটা দেখলাম মুনের আইকন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের তিনটা আজকে ডিজাইন দেখলাম। তো এই ডিজাইনে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বা কেউ বুঝতে কষ্ট হচ্ছে, অবশ্যই আপনারা ভিডিওর নিচে কমেন্টে জানাবেন এবং আমাদের ফেসবুক পেজ থাকবে, সেই পেজে আপনারা জানাতে পারেন, আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব। আর এই ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ আপনাদের উপকৃত হয়ে থাকেন, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি থেকে বেশি শেয়ার করবেন। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। খোদা হাফেজ।